শুভেচ্ছা স্বাগত শেখ হাসিনা আগমন ঘরের কাটায় তখন দুপুর তিনটা ৪৫ মিনিট শুক্রবার খুলনার দৌলতপুর রেলিগেট সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী আর সাধারণ মানুষের অপেক্ষা অপেক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর অতিক্রম করে চলে যায় নগরঘাট ফেরিঘাটে নেতাকর্মীরা এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন শেখ ফজিলাতুন্নেসার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেনা পাটের গোডাউন খুলনার দিঘলিয়া উপজেলায় ফেরিতে নদী পার হয়ে সেখানে আধা ঘন্টার কিছু বেশি সময় অবস্থান করেন তিনি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যানার তোরণ দিয়ে সেজেছে খুলনার দৌলতপুর ও দিঘলিয়া এলাকা ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ব্যক্তিগত সফর হলেও সরকার প্রধানের খুলনায় ঝটিকা সফর ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ জায়গায় ঈদের আনন্দ বয়ে যাচ্ছে তাদের দেখার জন্য আমরা রেলিগেটবাসী সবাই উদ্বিগ্ন হয়ে গেছি তার কিছু জমি আছে একটা গোডাউন আছে সেই দেখতে আসতেছে তার সম্পদ আছে বলে সে উপলক্ষে আসতেছে তার জন্য আমরা খুব আনন্দিত আছি দেশ স্বাধীনের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে দিঘলিয়ার ভৈরব নদীর কোল ঘেঁষে নগরঘাট এলাকায় এক একর ৪৪ শতক জমিতে পাট গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর সহ জমি কেনেন সে সময় বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের এই জমি দেখাশোনা করতেন ২০০৭ সালে আইনজীবীর মাধ্যমে এই জমির কথা জানতে পারেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পুরাতন সেই পাট গোডাউন ভেঙে সেখানে আধুনিক গুদাম ঘর নির্মাণ করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা